নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন টুডে বাংলা নিউজ টুডে বাংলা নিউজে আপনাদেরকে অনেক অনেক স্বাগত জানাই বাজারে আগুন হাত দিলেই ছেঁকা লাগছে রবিবার থেকে সুফল বাংলায় সস্তায় মিলবে আলু তো বন্ধুরা বিস্তারিত জানতে হলে অবশ্যই ভিডিওটিকে সম্পূর্ণ দেখবেন ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন আর এ ধরনের লেটেস্ট এনিং খবর সবার প্রথম দেখার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন তো চলুন এক নজরে দেখে নেওয়া যাক আলুর দাম নিয়ন্ত্রণে এবার পদক্ষেপ নিল নবান্ন ক্রমাগত বাড়তে থাকা আলুর দাম কমানোর জন্য ব্যবসায়ীদের পাঁচ দিন সময় দিয়েছে প্রশাসন সেই সঙ্গে কোল্ড স্টোরেজে আলু মজুত রাখার পরিমাণও নির্দিষ্ট করে দেওয়া হয়েছে রাজ্য সরকারের তরফে কম দামে আলু বিক্রিরও সিদ্ধান্ত নেওয়া হয়েছে গত কয়েকদিন ধরে রাজ্যের ভয়ঙ্করভাবে বেড়ে গিয়েছে আলুর দাম রাজ্যের বেশিরভাগ বাজারে জ্যোতি আলু বিক্রি হচ্ছে তিরিশ টাকা কিলো দরে চন্দ্রমুখী আলু তো আরও বেশি দরে বিক্রি হচ্ছে এই আলু পঁয়ত্রিশ টাকা প্রতি কিলো দরে বিক্রি হচ্ছে কলকাতা থেকে শুরু করে জেলা হয়ে গ্রামীণ এলাকা সব জায়গার ছবিটা ঠিক একই রকম এতে নাকি ক্ষুব্ধ হয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অবিলম্বে আলুর দাম নিয়ন্ত্রণে আনার নির্দেশ দিয়েছেন তিনি নবান্ন সূত্রের খবর এদিন আলুর দাম কীভাবে নিয়ন্ত্রণে আনা যায় তা নিয়ে নবান্ন একটি বৈঠকে বসেছিল সেখানেই সিদ্ধান্ত নেওয়া হয়েছে রবিবার থেকে রাজ্য সরকারের সুফল বাংলা স্টলে পঁচিশ টাকা করে প্রতি কিলো দরে আলু বিক্রি করবে রাজ্য সরকার এছাড়া আলুর দাম কমানোর জন্য ব্যবসায়ীদের পাঁচ দিন সময় দেওয়া হয়েছে তার মধ্যে বাজার দাম কমাতে হবে ব্যবসায়ীদের নইলে পদক্ষেপ নেবে সরকার আলু ব্যবসায়ীরা জানিয়েছেন আলুর চাহিদা বেড়ে যাওয়ার জন্যই আলুর দাম বেড়ে গিয়েছে রাজ্যে আলুর উৎপাদনে কোনো খামতি নেই কিন্তু এ রাজ্য থেকে বিহার ঝাড়খণ্ড ছত্রিশগড় ও উড়িষ্যাতে আলুর রপ্তানি করা হচ্ছে ফলে উৎপাদন বেশি হলেও চাহিদা অনুযায়ী যোগান কমছে জানা গিয়েছে দাম বাড়ার আরও একটি কারণ হল আলু মজুদ রাখা দাম বাড়ানোর জন্য কোল্ড স্টোরেজে অনেকেই আলু মজুদ রেখেছেন ফলে বাজারে আলুর যোগান কম হচ্ছে দাম বাড়ছে এই কারণে সরকার এই সিদ্ধান্ত নিয়েছেন যে কোল্ড স্টোরেজে চল্লিশ বস্তার বেশি আলু কেউ মজুদ রাখতে পারবেন না বাজারে সবজির দাম বাড়া নিয়ে এর আগেও অবশ্যই পদক্ষেপ নিতে দেখা গিয়েছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে রাজ্যের লকডাউনের শুরুতেই তিনি নিজে বিভিন্ন বাজারে ঘুরেছেন নিত্য প্রয়োজনীয় জিনিসের যোগান ঠিক আছে কি না তা তিনি দেখেছেন ব্যবসায়ী থেকে শুরু করে ক্রেতা সবার সঙ্গে কথা বলেছেন রাজ্যের মানুষকে তিনি আশ্বাস দিয়েছেন সবজি থেকে শুরু করে আনাজের ঘাটতি কোনো দিন হবে না তাই কোথাও যেন বেশি দাম না নেওয়া হয় সেই বিষয়ে সতর্ক করেছেন ব্যবসায়ীদের ফের আলুর দাম বাড়তেই পদক্ষেপ নিতে দেখা গেল রাজ্য প্রশাসনকে আপাতত আগামী সপ্তাহের মধ্যেই সত্যি বাজারে আলুর দাম সাধারণ মানুষের নাগালের মধ্যে আসবে কি না সেই দিকেই তাকিয়ে সাধারণ মানুষেরা তো বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন আর এই ধরনের লেটেস্ট অ্যানিং খবর সবার প্রথম দেখার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন